নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শুয়োর ছাড়াবস্থায় কিভাবে পালন করে শুয়োর খামারিরা এ বিষয়ে একটু বলবো। তা আমাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট, সেখানে ছোট বড় বেশ কিছু শুয়োরের খামার রয়েছে। সেখানকার শুয়োর খামারিরা দেশের বিভিন্ন জায়গায় শুয়োর চড়ানোর জন্য নিয়ে যায়। আমাদের ডোমারেও এরা প্রতি বছরেই একবার বা দুইবার করে আসে। একটা দলেই 4-5 জন করে লোক থাকে এবং 100 করে শুকর এরা চড়ানোর জন্য নিয়ে আসে। আমি এদের কাছ থেকে তথ্য পেয়েছি যে শুয়োর মালিকেরা 4-5 জন লোকের জিম্মায় 300-400 শুয়োর দিয়ে দেয় এবং এরা প্রতি বছরেই দেশের বিভিন্ন জায়গায় শুয়োর চড়ানোর জন্য নিয়ে যায়। এরা বিভিন্ন জায়গায় তাঁবু করে থাকে এবং আশেপাশের পতিত জমিতে, বাঁধঝাড়ে, নদীর পাড়ে এই শুয়োরগুলোকে চড়ায়। এই শুয়োরগুলো বিভিন্ন রকম ঘাসের মূল, কচুর মূল এবং যে জঙ্গলি যে গাছের মূল আছে এগুলো খেয়েই জীবন ধারণ করে এবং যেদিকে যায় সেদিকে কিন্তু মাটি খুঁড়ে মাটি উর্বর করে দেয়। আমাদের এলাকাও প্রতিবারের ন্যায় এবারও 200-300 শুয়োর নিয়ে এসেছে এবং আমাদের যে বাগান, এই বাগানে তারা কিন্তু শুয়োরগুলোকে ছেড়ে দিয়েছে। এই সমস্ত লোক সারা বছরেই একটা নির্দিষ্ট বেতনের বিনিময়ে এই শুয়োরগুলোকে পাহারা দেয়। এরা পালাক্রমে আসে এবং যায়। তো আমি দেখেছি প্রতি বছরেই এই শুয়োরগুলোকে এরা বিভিন্ন জায়গায় নিয়ে আসে, আমাদের এলাকাতেও নিয়ে আসে। প্রতিটি শুকর একসাথে 2-3টা করে বাচ্চা দেয় এবং এভাবে সারা পদ্ধতি নাকি এরা বেশ কিছু লাভ করে। তা আসলে কোনো খামারই ছোট নেই, হোক সেটা শুয়োর বা ছাগল বা গরু। হয়তো কারো কারো জন্য এটা দৃষ্টিগত মনে হতে পারে, কিন্তু আসলে দেশে বিভিন্ন রকম লোক রয়েছে। কারো কারো জন্য শুয়োর হারাম হলেও কারো কারো জন্য বৈধ। তাই কোনো খামারকেই ছোট মনে করা যাবে না। আমি একটা জিনিস দেখলাম যে এভাবেও মানুষ উদ্যোক্তা হতে পারে, শুয়োর চাষ করেও কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। এরকম করে যদি বেকার তরুণেরা ছাগল বা গরুর খামার করে, তাহলে আমার মনে হয় যে তারা চাকরির আশা বসে না থেকে উদ্যোক্তা হতে পারে এবং উদ্যোক্তা হয়ে তারা জীবন ধারণ করতে পারে এবং মাসিক একটা মোটা টাকা ইনকাম করতে পারবে। এই যে আপনারা দেখতেছেন শুয়োরগুলো আমাদের বাগানে, এখানে বিভিন্ন রকম গাছের মূল এবং এখানে কচুর মূলগুলো খেয়ে নিচ্ছে এবং সাথে কিন্তু আমাদের যে বাগানের যে মাটিটাকে এরা কিন্তু উর্বর করে দিচ্ছে। এরা যখন গাছের মূল বা কচুর মূলগুলোকে বের করে তখন কিন্তু ওই জায়গার মাটিটাকে এরা নরম করে দেয় আর কি। মানে বলা চলে যে আমাদের যে প্রাচীনকালের বা আমাদের সনাতন পদ্ধতিতে আমরা যে কাঠের লাঙ্গল দিয়ে চাষ করতাম, লাঙ্গল দিয়ে চাষ করলে যেরকম জমিটা উর্বর হয় এই শুয়োরগুলো কিন্তু ওরকম করে জমিটাকে ফালা ফালা করে দিচ্ছে। এই লোকগুলো আমাদের নদীর পাড়ে যে ফাঁকা জায়গাগুলো আছে ওখানে তাঁবু টাঙিয়েছে এবং এখানে দিন শেষে কিন্তু শুয়োরগুলোকে ওই নদীর পাড়েই ওরা নিয়ে যায় এবং সারা অবস্থায় থাকে। ওই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম বড় শুয়োর, বাচ্চা শুয়োর, পাঠা শুয়োর, এরা কিন্তু চারিদিকে খেয়াল রাখে এবং আমাদের আশেপাশে যেন কুকুর আক্রমণ করতে না পারে, কোনো শিয়াল আক্রমণ করতে না পারে, এই জন্য কিন্তু এরা পাহারা দেয় রাতে। ওই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের শুয়োর রয়েছে, ওই যে দেখতেন আপনারা কি সুন্দর করে মাটিটাকে একদম লাঙ্গল দিয়ে যেমন চাষ করা হয় সেরকম করে কিন্তু একদম নরম করে দিচ্ছে। তা আমরা অবশ্য বাধা দিই না, এরা বছরে 2-3 বার করে আমাদের এলাকায় আসে, আমরা বাধা দিই না, কারণ আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। বরং আমাদের বাগানে এর যখন শুয়োরগুলোকে চড়ানো হয় এরা কিন্তু কচু বা বিভিন্ন রকম ঘাসের মূলগুলো খেয়ে আগাছাগুলো সাফ করে এবং সেই সাথে কিন্তু আমাদের বাগানের মাটিটাকে এরা উর্বর করে দেয়। তো বন্ধুরা, আপনারা যারা এরকম সারা অবস্থা শুয়োর দেখেন নাই, ভিডিওটা তাদের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।